রাজধানী হোটেল ও রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে সেখানকার শ্রমিকদের গ্রেফতার করা হয়। কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে অভিযান চালিয়ে কতজনকে গ্রেফতার করা হয়েছে তার তালিকা আগামী 30 দিনের মধ্যে জমা দিতে আইজিপিকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর দ্বৈত বেঞ্চ আজ রুল সহ এই আদেশ দেন। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সুবহান রিটটি দায়ের করেন। গত 29 ফেব্রুয়ারির পর থেকে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এসব অভিযানে 872 জনকে গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা সহ 20টি মামলা দায়ের করা হয়।